ma কেমন আছো তুমি? কতদিন তোমাকে দেখি, এই যে তোমাকে ছেড়ে পড়তে এলাম ঢাকায়, তারপরে কতদিন হয়ে গেল আর বাড়িতে যাওয়া হয়ে ওঠে। ভালো আছো মা? আর মাত্র কিছুদিন, তারপরেই আমি বাড়ি আসব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি ভালোই আছি। মনে করে মা, তুমি বাড়ির উঠোনে বসে আমাকে ভাত খাওয়াতে, এত কিছু তুমি রান্না করতে যে আমার পুরোটা খাওয়াই হয়ে উঠত। তা দেখে তোমার সে কি হাসি মা, কতদিন তোমার হাসি শুনি না। তোমার হাসি আমাকে ছোটবেলার কথা মনে করায়, যখন রাতে তোমার হাত ধরে আমি ঘুমাতে যেতাম তখন তার কথা মনে পড়ে আমার। মা তুমি আমাকে এত ভালোবাসো। ভর্তি পরীক্ষার আগে আমি যখন রাত জেগে পড়তাম তখন তুমি হঠাৎ করে আসতে আমার ঘরে। তুমি কখন আসতে মা? আমি যে একদমই টের পেতাম না। গল্প করতে করতে তুমি বলতে আমাকে সে দূরে চলে যাবি, কিভাবে থাকবি? আমাকে নিয়ে তোমার বড় বেশি ভয়, কিন্তু দেখো আমি ভালোই আছি। মা জানো একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে, সরকার আমাদের আর বাংলায় লিখতে দিয়ে না। সরকারের সবখানে বিভিন্ন দপ্তরের থেকে শুরু করে সব কিছুতেই উর্দুতে লিখতে হবে। মা গো এরকম কি হয়, তোমার মুখের ভাষায় আর লিখতে পারবো না। উর্দুই নাকি হবে এখন থেকে একমাত্র সরকারি ভাষা। কিন্তু আমরা এত মানুষ বাংলায় কথা বলি লিখি, তাদের কথা কোনো দামি সরকার দিল না, এমনকি স্কুল কলেজেও আর বাংলায় পড়ানো যাবে, সব কিছু হবে উর্দু। ওরা বলে কি না উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কতদিন ধরে আমরা প্রতিবাদ করেই যাচ্ছি তাও এরা মানছে, কিন্তু আমরা আর জমে থাকবো না। ভার্সিটিতে এখন প্রতিবাদ মায়ের ভাষার অধিকার আদায়ের প্রতিবাদ, বাংলা ভাষার অধিকার আমরা আদায় করেই ছাড়বো। আমরা এখন দলগতভাবে কিছু অন্যায়ের প্রতিবাদ করি। ওরা বলে বাংলা নাকি আরবি হবে, তুমি বলো মা আমার কেন মিছিলে যখন যাই মা গো তোমার কথা মনে পড়ে, মা গো আমি আসছি, আমি বাংলা সাথে করেই ফিরে আসবো মা। তোমার কোলে মাথা রেখে আমার কত গল্প করার আছে,